আমি চাই আমাদের কোস্টগার্ড আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন উন্নত সমৃদ্ধশালী শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে উঠুক। আমাদের ব্যবসা বাণিজ্য এবং সমুদ্র পথে পণ্য পরিবহন, যাত্রী পরিবহন সকলের নিরাপত্তা বিধানে আপনারা বিশাল অবদান রেখে যাচ্ছেন, কারণ বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। সেই সাথে সাথে আমাদের বিশাল বিশাল নদী এবং আমাদের মানে কোস্টাল বেল্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যে দায়িত্ব পালন করে যাচ্ছেন, যার ফলে আমি মনে করি যে বাংলাদেশই সব থেকে জনগণই সব থেকে লাভবান হবে। এই বাহিনীর মূল মন্ত্র হলো গার্ডিয়ান অ্যাট সি, অর্থাৎ সমুদ্রে অভিভাবকত্ব অর্জন, যার মর্মার্থ সমুদ্র উপকূলীয় এলাকায় জনগণের সত্যিকার বন্ধু হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। বাংলাদেশ কোস্টগার্ড অন্য অপকর্ম রুখে দিয়ে দেশের উপকূলীয় অঞ্চলের নিরীহ নিপীড়িত জনগণের পাশে প্রকৃত বন্ধু হিসেবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে। এই বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেম মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে দেশের সাথে সংশ্লিষ্ট সকল নিরাপত্তা ঝুঁকিমূলক কার্যক্রম, যেমন সমুদ্র বন্দর সময় নিরাপত্তা প্রদান, মাদক পাচার, অস্ত্র চোরাচালান, মানব পাচার, অবৈধ ও অনিয়ন্ত্রিত মৎস্য শিকার, সমুদ্র নদী দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ, জলদস্যুতা বনদস্যুতা দমনে কার্যকর ভূমিকা রেখে যাচ্ছে, নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও এই বাহিনী অকুতোভাবে সদস্যগণ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা বিভিন্ন সাইক্লোন শেল্টার করেছি, সেই সব এলাকায় আপনারা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এবং বন্যায় উপকূলীয় অঞ্চল বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিছুদিন আগে সিলেটে যে বন্যা হলো সেখানেও কোস্টগার্ড বিশেষ ভূমিকা রেখেছেন, আপনারা সকলকে সহায়তা দিয়ে যাচ্ছেন, যা জনগণের মাঝে আরও আস্থা বিশ্বাস আপনারা অর্জন করতে সক্ষম হয়েছেন। আমাদের অর্থনীতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল, যে সমস্ত প্রতিষ্ঠানগুলি এখন আমাদের নির্মাণ করতে হবে, আমরা এ বিষয়ে কিছুটা মিতব্যয়ী হয়েছি। এই কারণে করোনা অতিমারি সারা বিশ্বের অর্থনীতিকে স্থবির করে দিয়েছিল, সেখান থেকে কেবল যখন উত্তরণ ঘটছে, সেই সময় আসলো ইউক্রেন রাশিয়া যুদ্ধ, যার ফলে সারা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি, প্রতিটি পণ্যের মূল্যবৃদ্ধি, যার ফলে আমাদেরকেও মিতব্যয়ী হতে হবে, আমাদেরকেও সকলকে সজাগ থাকতে হবে। সেই সাথে সাথে বিশ্বব্যাপী যে খাদ্য মন্দা দেখা দিয়েছে তার থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য আমি আহ্বান জানিয়েছি সকলকে, প্রত্যেকের কর্মস্থল থেকে শুরু করে বাসা বাড়ি, যার যেখানে এতটুকু জমি, যে যা কিছু পায়েন উৎপাদন করবেন, যেন কখনো বাংলাদেশ খাদ্য ঘাটতি না হয় বা বাংলাদেশের মানুষ কষ্ট না পায়। আমরা সেই উদ্যোগ নিয়েছি, আমাদের উর্বর মাটি এবং আমাদের মানুষ শক্তিশালী, তাদেরকে নিয়েই আমরা এই অবস্থা মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। কাজে 1 ইঞ্চি জমি যেন আনাবাদি না থাকে। ইতিমধ্যে আপনারা এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিয়েছেন, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে সকলেই এ ব্যাপারে আপনারা সজাগ থাকবেন সেটাই আমরা চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, তার লক্ষ্য ছিল ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলবা। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে আমরা আলো জ্বালছি, বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না। ভূমিহীন মানুষদেরকে আমরা বিনামূল্যে 2 কাঠা জমি এবং ঘর তৈরি করে জীবন জীবিকার সুযোগ করে দিচ্ছি, যাতে করে বাংলাদেশের মানুষ দারিদ্রের কষাঘাতে জর্জরিত না হয়, নিজেরা যেন নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের প্রত্যেকের জীবনটাই যেন উন্নত হয়, সমৃদ্ধশালী হয়, প্রত্যেকের সন্তান লেখাপড়া শিখবে, আধুনিক ডিজিটাল পদ্ধতি শিখবে, তারা নিজের যেমন উপার্জন করবে দেশের অর্থনীতিতে অবদান রাখবে, সেইভাবে আমাদের জনগোষ্ঠীকে স্মার্ট জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে চাই। বাংলাদেশকে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে ইনশাআল্লাহ গড়ে তুলব, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলব। আমি বাংলাদেশ কোস্টগার্ডের উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি কামনা করি এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে আপনাদের মাঝে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। করোনার সময় নিজে সশরীরে সব জায়গায় উপস্থিত হতে পারিনি, তবে করোনা আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি বলেই আজকে আসতে পেরেছি। আপনাদের আন্তরিক ধন্যবাদ। যারা আজকে আপনারা বিভিন্ন আপনাদের কাজের জন্য আজ স্বীকৃতি পেয়েছেন, তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।